যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে দিয়ে হজে যাচ্ছে কেউ চিৎকার যাচ্ছে যা গুরিয়ে তোর চিল্লাও তোর জান্নাতে নিয়ে যেতে পারবে না তোর হজ তোরে জান্নাতে নিয়ে যেতে পারবে না তোর কবরে বাস করবে হ্যাঁ গোটা পৃথিবীতে যত হুজুর রয়েছে সব যদি কবরের পাশে কাঁদে তোর কবরে বাস পড়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত হক যার নষ্ট হয়েছে অধিকার যার নষ্ট হয়েছে সে যতক্ষণ ক্ষমা না করে টাকার বলে লাঠির বলে পাটির বলে জন বলে দুনিয়ার একটা গরীব মানুষের গায়ে অন্যায়ভাবে চড় মেরেছো লাকিবাজি করেছো তার ঘর ভেঙেছো তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো আজ তোমার ক্ষমতার বল রয়েছে ক্ষমতাকে অপব্যবহার করেছো দুনিয়ার পাটির নেতারা দুনিয়া থানা থেকে পুলিশের হাত থেকে একটা ফোন করে তোমাকে বাঁচিয়ে বাড়ি আনতে পারবে মাটির নিচে একদিন গিয়ে দেখো কোন পাটির নেতা 14 পুরুষের ক্ষমতা হবে না কোথার পুলিশ মানুষের হাত থেকে তোমাকে বাঁচিয়ে দেবে ক্ষমতা অপব্যবহার করো না রসুল কি ফাতেমাকে কাঁদিয়ে গেছেন বলুন হক নষ্ট করে গেছেন তাহলে আপনি সম্পত্তিগুলো ছেলের নামে লিখে দিলেন মেয়েকে ফাঁকি দিলেন আল্লাহ নবীর পিয় আমদের আম্মা জান আয়েশা সিদ্দিকা رضی الله تعالی عنها বলেন আল্লাহ নবীর ইন্তেকালের সময় আল্লাহ নবীর মোবারক মাথাটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা رضی الله تعالی عنها কারপূলের ভিতরে আমার নবীর বিবি আমাদের আম্মা সার আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আলগা বলে সাময়িক ভাবে আমি দেখতে পাচ্ছিলাম আল্লাহ নবীর কপাল দিয়ে দদ 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 করে ঘাম মার হচ্ছিল ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর মোবারক সিনার উপর শাহাদাত আগুনটা রেখে দিয়েছে আল্লাহ নবী বলেছিলেন ও ভাই

নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছে দিলেন ও বেটি ফাতেমা কেদো না মা কেদো না তোমার চোখে পানি আমি তোমার আব্বা সহ্য করতে পারি না মা তোমার চোখে পানি দেখে আমার কলিজাটা যেন ফেটে যায় আমার বুকটা যেন ফেটে যায় মা কেদো না মা এমন করে কেদো না বুবু জান পানি বন্ধ করে তুমি আমার দয়া নুবী ফাতেমা কি কাজে টেনে নিয়ে ফাতেহ চোখের পানি আবারো মুছে দিয়ে ফাতেহ কানে কানে বলেছিলেন ও বেটি ফাতেমা কে দো না মা কে আমার এত্তে কালের পরে আমার বংশের ভিতর সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে

সবটাকে বুঝে দেন কেউ একটা ছাড়া দুটো বিয়ে করেছে শরিয়ত জায়জ করেছে আপনি করতে পারেন কিন্তু একটাকে ফেলাটে রাখবেন আর মেরে ফেলাট করে দেবেন এটা তো নয় দুনিয়াই মেয়ের বাপ গরিব দুনিয়াই মেয়ের বাপ গরিব সে আপনার এগনেস্টে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা তার নেই কারণ আপনি পার্টির দালালি করেন আপনি কোন রাজনৈতিক পার্টির ছত্রছায়ায় ঢুকে আছেন আপনাকে সে কিছু করতে পারছে না কিন্তু একটা দিন তো আসছে না হবে না না। কথা বলেন আমার রসুল অসুস্থ সব বিবিদেরকে ডেকেছে রসুলের বিবিরা বলছেন বলুন ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল বললেন এক একদিন এক একজনের ঘরে থাকবার পালা আমার আমি অসুস্থ হয়ে পড়েছি এই অসুস্থ অবস্থাতে পালা বদল করলে আমার অসুস্থতাটা বাড়তে পারে তাই আমি মনে করছি অসুস্থতার কটা দিন তোমাদের ছোট বুবুজান আয়সার বিছানাতে কাটাবো তোমরা যদি অনুমতি দাও রসুলের বিবিরা সম্মিলিতভাবে বললে বিয়ার রসুল আল্লাহ আপনাকে অনুমতি দিলাম আপনার মতো ন্যায় ইনসাফ আল্লাহ আমরা কখনোই দেখিনি হুজুর হুজুর আপনার স্ত্রী হতে পেরে জীবন আমাদের ধন্য হয়ে গিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ এত হক সম্পর্কে রাসূলুল্লাহ সচেতন ছিলেন অতএব নামাজ রোজা হজ যাকাত দান صدকে করি তবে হক সম্পর্কে অধিকার সম্পর্কে সচেতন গরীব বলে তাকে নিচু नजরে দেখবেন না ভ্যানলা বলে তার গালে অন্যায়ভাবে চড় মারবেন না টটোওয়ালা বলে তাকে আপনার ক্ষমতা রয়েছে বলে সম্মান হানি করবেন না কি আমوتر ময়দানে এটা বুঝে দিতে হবে এটা হুককুলে এবাদ এটা বান্দার হক ছাড় না বিশ্ব নেতার অনুসরণ করুন বিশ্ব নেতার নীতি আদর্শকে নিজের জীবনে আমরা বাস্তবে রূপায়ণ করি যে নবীর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত মদিনার রওজা পাকে শুয়ে আমাদের কথাই ভাবছেন তার নীতি আদর্শ ভুলে গেলাম তার নীতি আদর্শকে ভুলে যে আজকে কাদের নীতি আদর্শ গ্রহণ করছি আমার রসুল কাউকে মারতে বলেছেন কোনদিন কথা বলেন রসুল জীবনে যে কটা যুদ্ধ করেছেন একটা যুদ্ধ আপনি দেখাতে পারবেন যেটা রসুল নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গিয়েছে না জাননি জাননি রসুল্লাহ মার খেয়েছেন রসুল্লাহ তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বেটি فاطمهুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার বেটি দুজনা ঘরের ভিতরে আল্লাহ নবীর জন্য ইন্তেজার করছেন আমার নবীর জন্য অপেক্ষা করছেন নবী আমার দিনে দাওয়াত দিতে গিয়েছে মার বেটি দুজনা অপেক্ষা করছেন বুবুজান فاطمهুয যাহরা

ও বেটি ফাতেমা আমি হতো তোমার আব্বার জন্য করছি জানি না তোমার আব্বা কেন এখনো বানিতে ফিরল না বুঝল ফাতেমা তুস জাগারা যদি আল্লাহ হোতালা আনা আবার কিছু খুল পরে দানাজার পাশে যে দানাজারটা খুললেন বাইরের দিকে চে আমাজানকে বললেন আমাজান ও আমার আমাজান আমাদের বাড়ির দিকে কে যেন একজন ব্যক্তি গুটি 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 পায়ে খেটে 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 আগিয়ে আছে মাজান আমি ফাতেমা জীৱনেও কোনো দিল এমন মানুষকে চোখে দেখিনি আমি ফাতেমা জীবনেও দিল এমন মানুষ তো কে দেখিনি আম্মাজান খাদিজাতুল কুমরা رضی اللہ تعالی বললেন ও বেটি فاطمه কেমন মানুষকে তুমি আসতে দেখছো 부부জান فاطمهুয যকানা رضی اللہ تعالی বললেন আম্মাজান আমাদের বাড়ির দিকে গুটি 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 পায় যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসেন ওনার গোটা শরীরটা লাল গোটা চেহারাটা লাল

রদি আল্লাহ তাআলা আনগাম আগিয়ে আসলেন দরজা ডাকতে বাইরের দিকে যে আম্মা জান জোর করে কেঁদে ফেললেন ও বেটি فاطمه ও মা فاطمه ওই লাল রঙের মানুষটাকে কি চিনতে পারলে না না আম্মাজা ওনাকে আমি চিনতে পারলাম না আম্মাজান বললেন বেটি ফাতে উনি অন্য কেউ নী হলেন তোমার আব্বা যান দিনের দাওয়াত দিতে গিয়েছিল মানুষের কাছে আল্লাহ বাকির পাখির অহাদানিয়াতের বাণী একত্রবাদের বাণী ন্যায় সত্যের বাণী পূজার করতে গিয়েছিল বেইমান বেদিনের দলেরা কফারে খোরা এসে তোমার আব্বা যানকে লক্ষ্য করে এত পাথর মেরে এত পাথর মেরেছে তোমার अब्बा গোটা শরীরটা রক্ত লাল হয়ে গিয়েছে আম্মা জান খাদিজাতুল কুমরা رضی اللہ تعالی আগিয়ে গেলেন আমার নবী দয়ার নবীকে ধরা ধুরি করে আম্মা জান বাড়িতে নিয়ে আসলেন আম্মা জান আমার নবীকে বসতি দিয়ে শাড়ির আঁচলটা দিয়ে আমার নবীর গায়ে খুন মबारक গুলো মুছে 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 দিচ্ছে আম্মাজানের লক্ষ্য পড়ে গেল আমার নবীর নুরের বদনে একটা পাথরের টুকরা ঢুকে আছে নবী আমার দয়ার নবী নুরের বদনে পাথরের টুকরাটা আমাদের আম্মাজান আঙ্গুল দিয়ে টিনে 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 বার করলেন ওই জায়গা দিয়ে খুন মুবারক ফিল জি

টাকা নিয়ে ব্যবসা করেছিল খাদিজা টাকা নিয়ে বড়লোক হলি মোহাম্মদ সাল্লাল্লাহ গরীব হলেও আমার স্বামী এতিম হলেও আমার স্বামী আমার টাকা নিয়ে ব্যবসা করল আমার স্বামীকে ধরে এত মানল্লি নবী আমার দয়াল নবী अम्মা জানের মুখে হাতটা দিয়ে বললেন খাদিজা ও

আমার আব্বা কারো প্রতি জুলুম করিনি অত্যাচার করিনি অথচ আমার আব্বা জানকে এত মার এত মার মারল আমি ফাতে আমি আমার আব্বা জানকে দেখে চিনতে পারলাম না চিনতে পারি না আল্লাহ নবী ফাতে মার খাতা নামিয়ে দিয়ে বললেন বেটি ফাতে মাও ও বেটি ফাতে মাও বদ্ধ করো না মা তুমি মাসুম তোমার দোয়াটা আল্লাহ আমাকে দরবারে কবুল হয়ে যাবে বদুয়া করো না মা কায়ামতের ময়দানে যেদিন কেউ হবে না আমি রসুল্লাহ আমার শরীরের ক্ষত চিহ্ন গুলো আল্লাহ পাককে দেখিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গোনাগার উম্মা তুম্মা দিদিগের জীবনের গোনাকে মাফ করিয়ে নেব عليك تجري بالنص وعلى الله اللهم يا محمد اللهم صل عليها আমি না তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে গোমা আমি না ঘরে রহম তো খোদার পরে জোরে জোরে আল্লাহ দোলে শুন বি আমি নারু কি ফুল ফোটালে খোদা আব্দুল্লা রুই বাগিচা সেই ফুলেরি খুশবুতে জগত গেল ভো রে রহমত খোদার পরে জেঝ রে আল্লাহ আমার ভাইরা মন পীরা বাবা চিরা তাহলে রসুল্লাহ কারো কোন জুলুম করেন জি কোন যুদ্ধ নেই ইসলামের ইতিহাসে এমন কোন যুদ্ধ নেই যেটা রসুল্লাহ আগে করতে গিয়েছেন কথা বুঝেছেন হকের ব্যাপারে রসুল এত সচেতন ছিলেন আমাদের আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের প্রথম বিবি আমি আপনাদের কি যে কথাটি বললাম আমার রাসূলের জন্য ইন্তেজার করছেন মা আর বেটি দুজনে আম্মা জান বললেন কে আছিস তোরা বল আমার টাকা নিয়ে ব্যবসা করিস আমার টাকা নিয়ে বড়লোক হসনি আমি খাদিজা আমার টাকা নিয়ে ব্যবসা খুললি আর আমার স্বামীকে ধরে তোরা এত মার মারলি আল্লাহ জবানে একটা হাত দিয়ে বললেন খাদিজা জবান দিয়ার এমন কথা বলো না উপকার করার পরে কাউকে এরকম বলতে নেই আর আমরা তো সব ইজারা নিয়ে রেখেছি আসুন আসুন ফিরে আসি আবার কি বললাম আমার বক্তৃতা ছিল আল্লাহর এবাদাতিল্লা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করুন মালিক আল্লাহ এই বিশ্বাসটা অন্তরে পয়দা করো হায়াত মৌত রোগ শোক অরা বেদি মান ইজ্জত সবকিছুর মালিক কে আল্লাহ এটাই মনে রাখো আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ আমাকে টাকার মালিক বানিয়েছেন আল্লাহ আমাকে গাড়ির মালিক বানিয়েছেন আল্লাহ আমাকে ভাতার মালিক বানিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে আবার যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে ছোট পারে মালিক আল্লাহ আমি শুধু ভোগ দখল করছি আমি শুধু ভোগ দখল করছি। আর যখনই আমি এটা মনে করবো যে মালিক আল্লাহ আমি ভোগ দখল করছি যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়ে নিতে পারে আমার কাছ থেকে তখন কিন্তু আপনি নামাজটা ছাড়তে আপনার কষ্ট হবে যে আল্লাহর দেওয়া মাল আমি ভোগ দখল করছি নামাজ পড়তে না গেলে আল্লাহ লাই আল্লাহর রসুল একজন সাহাবা আবু তলহা রদি আল্লাহ গরিব সাহাবা যে গরিব সাহাবা পাঁচ অক্ত নামাজ বা জামাতের সঙ্গে মদিনার মসজিদের নবাবিতে আল্লাহর নবীর পিছনে একতেদা করে আদায় করতেন সোহান আল্লাহ বলে গরিব ছিলেন গরিব ছিলেন প্রতিদিন ওনানে হাড়ি উঠত না তবে আমাদের মতো গরিব কত কথা বুঝেননি আমরাও মাসাল্লাহ গরিব হয়েছি অনেক তবে কচির মা সপ্তাহে সপ্তাহে সার দেখাতে যাচ্ছে এত অভাব হয়ে গেছে এত অভাব হয়ে গেছে এত টাকার দরকার কচির মা ওরা টাকা দেবে না আর আমি কচির মারে বলছি তুই যা টাকা নিয়ে আই ছেলে ভাত না ছেলে মা বাপের সম্মান করে না ছেলে মা বাপের খেদমত করে না করবে কি হাসনাতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজ পড়তে যাচ্ছেন আসরের নামাজ যখন পড়তে যাচ্ছেন আবু তালেব আল্লাহ তাআলা হ উনি দেখে যাচ্ছেন ওনার সোনার মালিক কলিজার টুকরা বাচ্চাটার বড় জ্বর অসুস্থ বাচ্চা মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিজোনে দেদা করে আসরের নামাজ আদাই করলেন আসরের নামাজ পড়ে আবু তালকাম রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববী শরীফে इंतजार করছেন অপেক্ষা আছেন মাগরিবের আযান হয়ে গেল মাগরিবের নামাজ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিজোনে ইক্তদা করে আদাই ফুললেন মাগরিবের নামাজের পরে আবিনের নামাজ ফুললেন মাগরিবের নামাজের পরে আবিনের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন দেখতে দেখতে এশা রক্ত হয়ে গেল মদিনার মসজিদে নবাবি শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নবাবি শরীফে ইশারা জান দিয়ে দিলেন হযরত আবু

কেমন আছো তোমাদের খবর কি हालत কি? বলেন খুবটা ভালো দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা তোমাদের সংসার কেমন চলছে স্বামী স্ত্রী তোমরা কেমন দিন দততি ভাই তো করছো? বলেছি খুবটা ভালো না কোন রকমে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা চলে যাচ্ছে। বলে আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে যান? বলে আমার পরিচয় নিতে হবে না তোমার স্বামী যেখানে গিয়েছে বলে দেবে যে চলে গেলেন ইসমাইল আলী বাড়িতে আসলে ওনার বিবি বলছে দেখুন বাড়িতে একজন বৃদ্ধ মানুষ এসছিল মুরুব গোছের মানুষ উনি এসে আমাদের খবর নিলেন তো আমি বললাম খুব একটা ভালো নেই আমরা রকমের দিন রাত পার হচ্ছে বলে গেলেন যে তোমার স্বামী বাড়ি বলে দিও ঘরের চৌকাটা পাল্টে নিতে নবী ইসমাইল আলী হস্তারাম বললেন কি সর্বনাশ করলে ওই বৃদ্ধ মানুষটা উনি হচ্ছেন আমার আব্বা

মসজিদের মারান্ডায় বসে বলছি খোকা দশ টাকা ওষুধ ওষুধ না খেলি মরে যাবো বলছে কালকে রাত্রে যা হয়ে গেলো শুধু মারুতিটা বাড়ি না থাকলে একটুখানি যদি কুড়ি মিনিট দেরি হতো তোর আমার আর চিন্তা করে বলছি এত ডাক্তার দেখিয়েছি না না কিছু হয়নি এই মালন চমুক ডাক্তারে দেখি আমি জন্মের মতো ভালো হয়ে গেছি ডাক্তার যেন ওর মালিক মালিক যাও বিবি আমার আব্বা বলেছে যখন তোমাকে তালাক দিয়ে দিলাম কাল থেকে কি করবে বাপের সঙ্গে যুক্তি করলে বউ গুলো তালাক দেবেন নাকি হ্যাঁ অনেক বাপ তো আছে বলে দিচ্ছে মার ঝেড়ে দে এককে তুমি বাইশ তালাক মেরে দিচ্ছে কথা বুঝেননি

মা চলে যাচ্ছে না আপনি আমার এখানে এসেছেন আর আমার কাছ থেকে কিছু না খেয়ে চলে যাবে আসুন ঘরে এক গেলা শরবত করে দিলেন আপনার পরিচয়টা একটু বলুন কেউ তো আমাদের এইভাবে খোঁজ নেয় না না মা আমার পরিচয় জানতে হবে আর এখন তো খুঁজলি কথা বলেন নামাজি বেড়েছে মাসাল্লাহ মসজিদের আগের কাতার দখল আমি বলি রসুল্লাহ জামানার মসজিদ পাকা ছিল না রসুলের জামানার মসজিদ এসি লাগানো ছিল না পাথর বসানো ছিল না খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতার ছাউনি খেজুরের পাতার নিচের মোক্তাদি গুলো ছিল আল্লাহ ফাঁকের দয়া জান্নাতের মেহমান সোহান আল্লাহ বলে আমাদের মসজিদ পাকা মসজিদ এসি লাগানো মসজিদ পাথর বসানো সামনের কাতারে যদি দশটা মুসল্লি থাকে তো আটটা হাইব্রিড হারাম কেউ ভাইয়ের এনেছে ভাই পড়লেছে ছোট ছোট ভাই মরে গেছে কাগজপত্র দিকে মানুষ ঠিক করে আগের কাতার দখল করে কাতার

ফাতে না দিয়ে কবরে যাননি কিন্তু আমাদের সমাজে আপনাদের গ্রামে আসে কিনা জানিনা তবে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে পারি প্রায় গ্রামে খুঁজলে পাওয়া যাবে